হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর 11টা মতো বাজে, একটু দেরি হয়ে গেছে। আজকে রবিবার দিন, অন্যান্যদের কাজের ছুটি থাকলেও বাড়ির গৃহিণীদের কিন্তু সেটা থাকে না, বরঞ্চ কাজের স্তূপ আরও বেশি বাড়ে। আর সেগুলো সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তাই ঝটপট করে ফেলবো একটা চিকেন রান্না। আমার হাতে যখন একদমই সময় থাকে না, তখন আমি এই রেসিপিটা করি। আমি মাংসটা নিয়ে নিলাম আর তার মধ্যে পেঁয়াজ আর টমেটো মিক্সিতে বেটে দিয়ে দিলাম। আর আদা রসুনটা তো আমার কাছে বাটাই থাকে, সেটাও খানিকটা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কাটা শুধু দেব না, কারণ বাবি একদমই ঝাল খায় না, তাই লঙ্কা বাদ দিয়ে যা যা সাধারণ উপকরণ হয় সেইগুলোই আমি দিয়েছি। দিয়ে একটু দই দেব আর একটু সর্ষের তেল দেব। দিয়ে আমি পুরো জিনিসটাকে মেখে নিয়ে রেখে দেব না, রেখে দিতে পারলে তো খুব ভালোই হতো, কিন্তু হাতে সময় নেই। এইভাবে ওটাকে করা যায়। আর গরম মশলাও একটু দিয়েছি। আর সবার শেষে রান্নাটা হয়ে গেলে বাবির জন্য তুলে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। খুব অল্প তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হলে মাংসগুলো সবটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এক্ষেত্রে কষাবার দরকার নেই, ঢাকা দিয়ে দিই, রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ বাবা, চান করবি না? চল বাবা, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ বাবা, চলো 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 চলো, এবার দেরি হয়ে যাচ্ছে, আর ভাল লাগবে না আমার, অনেক লেট হয়ে যাবে বাবা। চ শ্যাম্পু করবি তো আজকে? হ্যাঁ বাবা, চলো চলে চলো করে না বাবা। ওটা খুললি কেন? ওটা লাগিয়ে দিয়া বাবা, আমার অসুবিধা হবে না কিছু দিতে, বুঝলি? আর এই যে দেখো, আলু কেটে রেখেছি, শুধু আলু ভাজা হবে আর চিকেন হবে, আজকে এটাই মেনু। আর চিকেনটা আমি একটু ঝোলঝোলি করব, একটু পাতলা পাতলা ঝোল। এই দেখো, ঢাকাটা খুলে একটু নেড়ে নেড়ে নিলাম। এবার আমি জল ঢেলে দেবো, তার আগে আলুগুলো দিয়ে একটুখানি নেড়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। কড়াতেই মাংসটা হবে, কিন্তু শেষের দিকে আমি একটুখানি কুকারে দেবো। কুকারে দিয়ে একটু সিটি একখানা হওয়ার আগে আগে নাবিয়ে ফেলবো। হ্যাঁ, তোমরা ভাবছো যে মুরগির মাংস আর সিটি, কিন্তু এই একটা সিটি দিলে খেতে কিন্তু একদম অন্যরকম হয়ে যায় মাংসটা। আর হয়ে গেলে কুকার থেকে নামিয়ে এক চামচ মতো ঘি দেব আর একটু গরম মশলা দেব। ব্যাস, তাহলে রেডি, বাকিটা আর দেখালাম না। আর এই যে মাংসগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের নয়, আমাদের মাংস তো হয়ে গেল, এগুলো হচ্ছে আমার দুটো পোষ্য আছে, জানোই তো আমার প্রিয় দুখানা ছেলে, তো সেই ছেলেদের জন্য এই মাংসটা। সারা সপ্তাহের মাংস ওদের মোটামুটি তোলা থাকে, অন্তত 4-5 দিন তো হয়েই যায়, তো সেগুলো ধুয়ে টুয়ে ভালো করে আমি ফ্রিজে তুলে রাখছি। আর ওর বাবা ছেলের জন্য, মানে আমার ছেলের জন্য, বাবির জন্য ফলগুলো এনেছে, ফল খেতে বাবি খুবই ভালোবাসে, তো সেগুলো এখন ধুয়ে টুয়ে তুলে রাখছি। এই জন্যই রবিবারের কাজ অনেক বেশি থাকে। এই যে দেখো, মাংসটা হয়ে গেছে, বাকিটা আমি করে নিচ্ছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এই যে ছেলে দেখো, সমস্ত খেলনা টেলনা ভাঙতে শুরু করে দিয়েছে, যাই ওকে খাইয়ে রেডি করে নি, বিকেলে আবার একটু বেরোনোর আছে। আমি নিজে লাগাতে পারি, পুজোর সময় চলছে, কেনাকাটা আর শেষ হচ্ছে না। অ্যাকচুয়াল কেনাকাটা অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু টুকটাক কিছু রয়েই যাচ্ছে, হঠাৎ মনে পড়ে যাচ্ছে। তো আজকে একটুখানি যাব, ট্রাম ডিপোয় যাব প্রথমে আমরা। আমার কয়েকটা শাড়ি কিনেছিলাম, তার ব্লাউজগুলো কেনা হয়নি,
তো সেইগুলো যেগুলো তৈরি করতে দেওয়া সেগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু যেগুলো রেডিমেড ব্লাউজ কিনতে হবে দু একটা সেগুলো, সেই জন্য আমি একটু ট্রাম ডিপো যাচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে যাব আর একটা জায়গায়, সেটা পরে বলছি। ফ্যানিনজাইটিসের কারণে আমার গলার ভয়েসের কিন্তু একটু প্রবলেম হচ্ছে, এটা কিন্তু প্লিজ ইগনোর করো। দেখো রাস্তা কি সুন্দর আলো জ্বলতে শুরু করে দিয়েছে, আর বাঁশের ব্যারিকেডগুলোও সব রেডি হয়ে গেছে। অনেক ভিড়ও আছে রাস্তায়, তাই বাবির বাবা বললো কি যে আমি আর গাড়ি পার্কিং করার মনে হয় জায়গা পাবো না, তাই পার্কিং করছি না, তোমার অল্পক্ষণের কাজ আছে, আমি ছেলেকে নিয়ে গাড়িটা ইউটার্ন করে খানিকটা ঘুরি, তুমি ততক্ষণে যা কেনার কিনে নাও, তারপর আমাকে ফোন করলে আমি এসে তোমাকে তুলে নেব। তো সেই মতোই আমি নেবে বললাম। দেখো ভিড় ঠেলে ঠেলে গিয়ে যাচ্ছি, এগোতে হচ্ছে না, এমনি ঢিলে ঢিলেই ঢুকে যেতে দেখে যাওয়া যাচ্ছে আর কি, এত ভিড়। যাক দোকানটা একটু তবু ফাঁকা পেয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিল আমার। আমি যতটা ভেবেছিলাম যে আমি চান্স পেতেই অনেক সময় লেগে যাবে, তো সেটা হয়নি, একটা কাউন্টার ফাঁকা ছিল, আমি ওখানে চান্স পেয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। ব্যাস আমার কেনা হয়ে গেল, এবার আমি ফোন করে দিয়েছি, গাড়িটা আসছে, এলেই উঠে আমরা যাব আরেকটা জায়গায়। দুপুরে খাওয়া দাওয়ার পরই বেরিয়ে পড়েছি, আর দিদি এলো না সঙ্গে, ও ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে বাচ্চাদেরকে মানে মিকি টিমটিমকে খেতে দিয়ে শুয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এসে গেছি দেখো হাবিবসে, এখানে আমি চুলটা একটু সেট করব, চলো ভেতরে যাওয়া যাক। যথেষ্ট ভিড় আছে ভেতরে, তবু একটু ছোট জায়গা করে বাবিকে বসিয়ে দিয়েছি, আমাকে ওয়েট করতে হলো না, ওরা একটা এক্সট্রা চেয়ার দিয়ে আমার ব্যবস্থা করে দিল। তার আগে শ্যাম্পুটা করে নি চলো। এখানে এসে শ্যাম্পু করাটা আমার দারুণ রিল্যাক্সিং লাগে, নিজেকে করতে হয় না, সার্ভিস পেতে কার না ভালো লাগে বলো। ওই যে পেছনে বাবি আর ওর বাবা অপেক্ষা করছে আমার জন্য। ব্যাস হয়েই গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, এরপর আমরা বেরিয়ে যাব। আজকে আমার এক ননদেরও আসার কথা আছে আমাদের বাড়িতে, ফোন করেছিল, আমরা ওকে বললাম আর একটু পরে আসতে, কারণ বাড়িতে কেউ নেই, দিদি খুলতে পারবে না দরজা, আমরা গেলে ও আসবে।
ব্যাস হয়ে গেছে। দেখো কেমন লাগছে জানিও। নন্দুদা ভাগ্নীরা সবাই এই মাত্র চলে গেল, আজকে সন্ধ্যেটা খুব সুন্দর গল্প গুজব হাসি ঠাট্টার মাধ্যমে কেটে গেল। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9:30 দিকে পৌঁছে গেছে। আর এবার ব্যবস্থাপনা করতে হবে ডিনারে, কারণ কালকে মানডে, কাল স্কুল অফিস সবই আছে। আর তবে স্কুলের জন্য আমাকে এবং বাবিকে আমি সকাল সকাল উঠতে হয়, সেজন্য এবার আমরা খেয়ে শুয়ে পড়বো, বেশি দেরি করবো না। আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন্ড।